প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বফলা, মফলা ও জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য ও কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ। এখানে কিছু লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা বফলার উচ্চারণ সূত্র লিখব, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে বফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লিখব, মফলার উচ্চারণ সূত্র লিখব, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে মফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লিখব, জফলার উচ্চারণ সূত্র লিখব এবং সেই সাথে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে জফলাযুক্ত শব্দ বাছাই করে উচ্চারণ লিখব। আর মূল্যায়নের কিছু নির্দেশনা দেওয়া আছে যে বফলার উচ্চারণ সূত্র, বফলাযুক্ত শব্দের উচ্চারণ, মফলার উচ্চারণ সূত্র মফলাযুক্ত শব্দের উচ্চারণ, জফলার উচ্চারণ সূত্র জফলাযুক্ত শব্দের উচ্চারণ। এখানে তিনটি করে সূত্র লিখতে হবে আর 9 থেকে 12টি শব্দের উচ্চারণ লিখতে হবে। আমরা এখানে প্রমিত বাংলা উচ্চারণের নিয়মগুলো উল্লেখ করব। প্রমিত উচ্চারণের যে কোনো রচনা, গদ্য, কবিতা পাঠ করতে পারবো। এরপর আসি কভার পেজের কথায়। এখানে একটি কভার পেজ দেখতে পাচ্ছ, এখানে কলেজের নাম উপরে থাকবে, তারপরে শিক্ষার্থীর নাম, বিষয়, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নম্বর এখানে 2 লিখবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম বফলা, মফলা ও জফলার উচ্চারণ সূত্র এবং গদ্য কবিতা থেকে বাছাইকৃত ফলাযুক্ত শব্দের উচ্চারণ লিখবে। এরপর শ্রেণী আছে, বিভাগ আছে, রোল আছে। প্রত্যাশিত ফলাফল হচ্ছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। আর তোমরা অবশ্যই পুরোপুরি সূত্র এবং এর উদাহরণগুলো লিখলে তোমার ফলাফল, প্রত্যাশিত ফলাফল অতি উত্তম হবে আশা করি। প্রথমে এখন আমরা নমুনা উত্তরটা কীরকম হতে পারে সেটা একটু দেখি। শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। নিম্নে বফলা, মফলা ও জফলাযুক্ত শব্দের উচ্চারণের নিয়ম এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে কিছু শব্দের উচ্চারণ দেওয়া হলো। বফলার উচ্চারণের সূত্র, বফলার উচ্চারণের সূত্রগুলো নিচে আলোচনা করা হলো। শব্দের আদিতে বফলাযুক্ত হলে ব অনুচ্চারিত হয়, তবে যে বর্ণ সংযুক্ত হয় সে বর্ণ উচ্চারণে একটু শাসাঘাত লাগে, যেমন স্বামী, স্বাধিকার, জ্বলছে, দ্বিতীয়। শব্দের শেষে বা মধ্যে বফলা থাকলে সেই বফলা অনুচ্চারিত এবং যে বর্ণে যুক্ত সেই বর্ণ দ্বিত্ব হয়, যেমন বিশ্বাস, ভূস্বামী, বিশ্ব। উত উপসর্গের সাথে ব যুক্ত হলে ব উচ্চারিত হয়, যেমন উদ্বেগ, উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বোধন। শব্দের মধ্যে বা শেষে বা এর সঙ্গে ব, ম, এর সঙ্গে ব যুক্ত হলে ওই ব উচ্চারিত হয়, যেমন সাব্বাস, আব্বা, 90। সন্ধি সূত্রে আগত ক স্থলে গ হলে সেই গয়ের সাথে যুক্ত হলে সে ব উচ্চারিত হয়, যেমন দিগ্বালিকা, দিগ্পদ। যুক্ত ব্যঞ্জন এ বফলা যুক্ত হলে ব উচ্চারিত হয় না, যেমন দ্বন্দ্ব, সান্ত্বনা, উজ্জ্বল, উচ্ছ্বাস। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য ও কবিতা থেকে বফলাযুক্ত শব্দের উচ্চারণ। সম্বন্ধ এখানে ভাগ করে দেওয়া আছে সম্বন্ধ, তেমনি অদ্বিতীয় উচ্চারণ যেভাবে করে ওইভাবে লিখতে হবে, অদ্বিতীয়। সরস্বতী উচ্চারণ হচ্ছে সরস্বতী। নিঃশ্বাস, দাসত্ব, স্বস্তি, উদ্বিগ্ন, সন্ধান, সাপদ, জ্বালা। মফলার উচ্চারণ সূত্র, মফলা উচ্চারণের সূত্রগুলো নিচে আলোচনা করা হলো। শব্দের আদিতে মফলা যুক্ত হলে সেই ম অনুচ্চারিত থাকে, যেমন স্মৃতি, স্মরণ। কিন্তু
ময়ের কারণে যে বর্ণের সাথে ম যুক্ত হয় সেই বর্ণটি একটু অনুনাসিক হয়। স্মৃতি শ্মশান শব্দের মধ্যে বা শেষে ম যুক্ত হলে দিত্ত হবে, শেষ বর্ণটি একটু অনুনাসিক হবে, যেমন পদ্মা ছদ্মবেশ আত্মীয়। গ উ ট মূর্ধন্য ন দন্ত ন ম ল এর সাথে যুক্ত হলে ম রক্ষিত হবে কিন্তু দিত্ত হবে না, যেমন গয়ম যদি থাকে বাগ্মী যুগ্ম, উম বাংময় পরাংমুখ, টয়ম কুট্টালিত তরুকুঞ্জে গাথিব মালিকা, নয়ম জন্ম উন্মাদ মৃন্ময়, ময়ম সম্মানিত, লয়ম হচ্ছে গুল্ম বাল্মীকি শালমলি। যুক্ত ব্যঞ্জনের মধ্যে বা শেষে ম উচ্চারিত হয় না, দিত্ত হয় না কিন্তু নাসিক্য হয়, যেমন যক্ষা লক্ষণ কৃত ঋণ শব্দের আদিতে ম উচ্চারিত, যেমন স্মিতা পাতিল সুস্মিতা। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে মফলাযুক্ত শব্দের উচ্চারণ: সম্মার্জনা উন্মনা আত্মপ্রকাশ অকস্মাৎ, এখানে সবিস্ময় হবে, আত্মহত্যা সম্মুখ আজন্ম স্মৃতি স্মরণ, এখানে অনুনাসিক হবে। জফলার উচ্চারণ, জফলার উচ্চারণগুলো নিচে দেওয়া হলো। শব্দের প্রথমে অকারান্ত বা আকারান্ত বর্ণে জফলা যুক্ত হলে উচ্চারণ এ হয়, যেমন ব্যয় খ্যাত ব্যথা ব্যাকরণ। জফলাযুক্ত বর্ণের পর ইকার থাকলে এ উচ্চারিত হয়, যেমন ব্যক্তি। শব্দের অন্তে বা মধ্যে জফলা থাকলে দিত্ত হবে, যেমন উদ্যান বিদ্যা তথ্য। মহাপ্রাণ হলে প্রথমটি অল্পপ্রাণ দ্বিতীয়টি মহাপ্রাণ। হ এবং জফলাযুক্ত হলে হ লোপ পায়, যেমন সহ্য। যুক্ত ব্যঞ্জনে জফলাযুক্ত হলে তার উচ্চারণ থাকে না, অরক্ষিত, যেমন স্বাস্থ্য কণ্ঠ বন্দ্যোপাধ্যায়। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য কবিতা থেকে জফলাযুক্ত শব্দের উচ্চারণ: ব্যতীত ব্যস্ত বিদ্যা সহ্য প্রত্যেক শয্যাগত অসাধ্য ভাগ্য মিথ্যা দিব্যি ব্যবস্থা ধন্য। এই ছিল আমাদের তৃতীয় সপ্তাহের বাংলা 2 নম্বর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আশা করি বুঝতে পেরেছ, এই নমুনা অনুসারে তোমরা উত্তর লিখবে। আর COVID-19 পরিস্থিতিতে সবাই উত্তরগুলো রেডি করে রাখবে, পরবর্তীতে কলেজে যেই তারিখে তোমাদেরকে জমা দেওয়ার কথা বলবে সেই তারিখে তোমরা জমা দিবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।